আসসালামু আলাইকুম আমাদের দেশে সবচেয়ে বেশি অবহেলিত কারা বলুন তো আমার তো মনে হয় আমাদের দেশে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে শ্রমিকরা এই সকল শ্রমিকদের কথা ভেবে কিন্তু এখন প্রাইম ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদেরকে ঋণ দিতে যাচ্ছে অনলি স্মার্টফোনের মাধ্যমে হ্যাঁ ঠিকই শুনেছেন এই শ্রমিকরা সাধারণত বেশিরভাগ ব্যাংকে গেলেই কিন্তু ঋণ পায় না এরই প্রেক্ষাপটে প্রাইম ব্যাংক তাদের অগ্রিম নামে একটা অ্যাপস লঞ্চ করেছে যেটাকে বলা হচ্ছে অগ্রিম প্রাইম এই অ্যাপসের মাধ্যমেই কিভাবে আপনারা ঋণ আবেদন করবেন ঋণ আবেদন করার সঙ্গে সঙ্গে ঋণটি পেয়ে যাবেন এবং এখানে ঋণ যখন পরিশোধ করবেন সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কত টাকা পরিশোধ করতে হবে ঋণ নেওয়ার পরবর্তী সময়ে আপনার ঋণ পরিশোধকালে মূল ঋণের পরিমাণের পাশাপাশি প্রতিদিনের শূন্য দশমিক শূন্য পঁচিশ পার্সেন্ট হারে সুদ চার্জ করা হবে পরবর্তী বেতনের তারিখ অনুসারে ঋণ পরিশোধ করা হবে সেখান থেকে কেটে নিয়ে আর আপনি যদি কোনো সময় ঋণ প্রদানে ব্যর্থ হয়ে থাকেন সেক্ষেত্রে অতিরিক্ত আপনাকে একশো টাকা করে কিন্তু চার্জ আরোপ করা হবে টাকার উপর ভিত্তি করে এখানে ঋণ প্রসেসিং ফি সর্বনিম্ন পঞ্চাশ টাকা হতে পারে আপনি যদিও প্রাইম ব্যাংকের এই ঋণটি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে গিয়ে গুগল প্লে স্টোরে যাবেন এবং গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দেবেন পিআরআইএমই প্রাইম এ জি আর আই এম প্রাইম অগ্রিম যেটি প্রাইম ব্যাংকের অ্যাপস ইনস্টল করে নেওয়ার পরবর্তী সময়ে একটা রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নেবেন তার পরবর্তী সময়ে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ফোনের স্কিনে এখানে বেশ কিছু অপশান রয়েছে ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নেওয়ার পরবর্তী সময়ে আপনার যেই পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিবেন এখানে বেশ কিছু অপশান রয়েছে তো আমরা ঋণের জন্য এখানে কিন্তু সর্বপ্রথম আবেদন করতেছি এবং প্রত্যেক মাসে একবারই কিন্তু ঋণের জন্য আবেদন করতে পারবেন তো এখানে ঋণের জন্য আবেদন করুন অপশানে আমরা ক্লিক করে দিচ্ছি এখানে বেশ কিছু আপনাকে ডিটেলস দিতে হবে আপনাকে সাধারণত বেশ কিছু প্রশ্ন ধরবে প্রশ্নগুলো দিয়ে আপনি সাবমিট অপশানে ক্লিক করে নেবেন এবং সামনের দিকে হ্যাঁ অপশানে ক্লিক করবেন তো এই যে এখানে ঋণের পরিমাণটা রয়েছে ঋণের পরিমাণটা সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বর্তমান সময় দিচ্ছে প্রাইম ব্যাংক এবং আপনার যদি এই স্কোরটা তেরোর উপর থাকে এখানে একটা দেখতে পাচ্ছেন স্কোর হলো তেরো কিংবা তেরো প্লাস তাহলেই কিন্তু ঋণের জন্য আবেদন করতে পারছেন তো আমরা এখানে চলে এসে আমরা হয়তো বা ঋণের জন্য আবেদন করবো সেই জন্য হ্যা অপশানে ক্লিক করে দেব হ্যাঁ অপশানে ক্লিক করে দেওয়ার পরবর্তী সময়ে আপনি সর্বোচ্চ কত টাকার এখন ঋণ পাচ্ছেন সেটাও নিতে পারেন কিংবা আপনার যে পরিমাণ টাকা দরকার সেটাও নিতে পারেন নেওয়ার পরবর্তী সময়ে নিচের দিকে এগিয়ে যান নামে একটা অপশান দেখতে পাবেন এবং এগিয়ে যান অপশানটাতে আপনারা ক্লিক করে দিবেন আর দেরি কেন ইন্টারেস্টিং এ আপডেট দিয়ে আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও ঋণ নিতে পারে এখানে মাসিক ব্যয় আপনার সর্বোচ্চ কত টাকা সেটা দিতে পারেন উদ্দেশ্য কী জন্য ঋণ নিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন তার পরবর্তীতে এগিয়েসার নামে একটা অপশান রয়েছে সেখানে ক্লিক করে দেবেন এখানে আপনার বেশ কিছু ইনফরমেশান কিন্তু শো করাবে এই ইনফরমেশানগুলো যে এখানে টিকমার্ক দিয়ে আপনি ক্লিক করে দেবেন সাবমিটে তার পরবর্তীতে হ্যাঁ অপশানে ক্লিক করে দিবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঋণের প্রসেসিং ফি সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা সেটাও কিন্তু এ টু জেড ডিটেলস দেওয়া রয়েছে তার পরবর্তীতে হ্যা অপশানে ক্লিক করে দিন এখানে আপনি এ টু জেড ডিটেলস দেওয়ার পর হ্যা অপশানে আমরা ক্লিক করে দিচ্ছি তো আপনি এখানে আপনার স্মার্টফোনে একটা ওটিপি কোড পাবেন সেই ওটিপি কোডটা এখানে কিন্তু দিতে হবে তার পরবর্তীতে ঠিক আছে অপশানে ক্লিক করে দিন এবং আপনি কিন্তু ঋণের জন্য আবেদন করেছেন এবং ঋণের জন্য আবেদন করার দশ সেকেন্ড কিংবা এক মিনিটের মধ্যেই আপনার স্মার্টফোনের নোটিফিকেশান চলে আসবে এবং এখানে কিন্তু আপনি ঋণ পেয়ে যাবেন তো এখানে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা আমার ঋণের প্রয়োজন হয়েছিল প্রায় তেরোশো টাকার মতো নিয়েছিলাম আবেদন তো সেখানে পঞ্চাশ টাকা প্রসেসিং ফি ব্যাঙ্ক কেটে নিয়েছে সুইট কন্ট্রাক্ট এবং ব্রিটিশ ফিনটেক কোম্পানির সঙ্গে যুক্তি হয়ে প্রাইম ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই নতুন ঋণ প্রজেক্টটি চালু করেছে আপনার যদি প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে এখানে লগ করতে হবে আর যদি অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে আপনি এই প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট করে নিতে পারেন আপনার নির্দিষ্ট এরিয়া সাপেক্ষে তার পরবর্তীতে প্রাইম ইনস্টল করে নিতে পারেন শ্রমিক ভাই এবং বোনেরা প্রাইম ব্যাংকের এই নিয়ে আপনাদের কি মনের মধ্যে রয়েছে আপনার কি সত্যি খুশি নাকি অখুশি যদি খুশি হয়ে থাকেন ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লেখে জানাবেন আর যদি অখুশি হয়ে থাকেন ভিডিওর কমেন্ট বক্সে নো লেখে জানাতে পারেন এই যে ঋণটা রয়েছে এই ঋণটা যদি আপনি এই মাসে নেন সাত জানুয়ারি মাসে নেন তো ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে এটা যেহেতু বর্তমান সময়ে পাইলট প্রজেক্ট এবং পোশাক শ্রমিক যারা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এই ঋণটি বর্তমান সময়ে দেওয়া হচ্ছে এবং আপনি যদি এ টু জেড দেখেন তো আমি সাপোজ নিয়েছিলাম বারোশো পঞ্চাশ কিংবা তেরোশো টাকা ঋণ তো এখানে আমাকে ঋণ পরিশোধ করতে হচ্ছে ষোলোশো টাকা তেষট্টি কিংবা ষাট পয়সার মতো তো এরকম কিন্তু পরিশোধ করতে হবে বর্তমান সময়ে এটি একটা পাইলট প্রজেক্ট রয়েছে আশা করা যাচ্ছে যে এখন পাঁচ থেকে ছয় মাস পরবর্তী সময়ে এই যে প্রজেক্টটা রয়েছে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আজকে পর্যন্তই সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রাইম ব্যাংকের এই ঋণ প্রজেক্ট নিয়ে আপনার ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন